দশক ভোরে কাগজে লাইভে আপনাদেরকে স্বাগতম আমি ইতিমধ্যে দাঁড়িয়ে আছি রাজধানীর যে মৌচাক চক্কর রয়েছে এখানে কিন্তু দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু রামপুরা থেকে যে মিছিলটি শিক্ষার্থীরা নিয়ে এসেছেন সেই মিছিলটি কিন্তু ধীরে ধীরে রামপুরা বাজার হয়ে মৌচাকের মোচরের দিকে এগিয়ে আসছেন আমার পিছনে কিন্তু শিক্ষার্থীদের যে দল নেমেছে রাজপথে সেই মিছিল কিন্তু পর্যায়ক্রমে ধীরে ধীরে শহীদ মিনারের দিকে এগিয়ে যাবেন এবং শাহবাগের দিকে এগিয়ে যাবেন এমনটাই কিন্তু শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা কিন্তু এখানে কোনো সড়কে কোনো যানবাহন নেই সব সব যানবাহন কিন্তু ঘরে এবং মিছিলের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু পর্যায়ক্রমে সামনের দিকে এগিয়ে আসেন এই মোচাক মোড়ের দিকে আজকে সকাল থেকে কিন্তু শিক্ষার্থীরা রামপুরার যে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং ব্রাগ যে ইউনিভার্সিটি রয়েছে সেখান থেকে কিন্তু একত্রিত হওয়ার চেষ্টা করে যে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষ থেকে যে ডাক দেওয়া হয়েছে সেই ডাকের অংশ হিসেবে কিন্তু সারা দেশের সকল শিক্ষার্থীদের সাথে কিন্তু আজকে রাজধানীর এই যে মৌচাক ও কিন্তু কিছুক্ষণের মধ্যে এই শিক্ষার্থীরা জড়ো হবে এখন এই এলাকায় কিন্তু একটু থমথমে অবস্থা বিরাজ করেছে আশপাশের প্রত্যেকটি দোকান কিন্তু বন্ধ করে ইতিমধ্যে একটু নিরাপত্তা চলে গিয়েছেন যারা ব্যবসায়ীরা রয়েছেন এবং পুরো সড়ক কিন্তু এখন শুধু ছাত্রদের দখলেই রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে পতাকা হাতে নিয়ে শিক্ষার্থীরা কিন্তু সামনের দিকে এগিয়ে আসছেন এবং তাদের কিন্তু স্লোগান তারা দিয়েই যাচ্ছেন পর্যায়ক্রমে তাদের যে নয় দফা দাবি রয়েছে সেই নয় দফা দাবি কিন্তু বাস্তবায়ন না হলে কিন্তু তারা যে আলটিমেটাম দিচ্ছেন যে এক দফা দাবি সরকারের পতন কিন্তু তারা চাচ্ছেন তাদের স্লোগানের মাধ্যমে কিন্তু তারা বলছেন এই যে শিক্ষার্থীরা পর্যায়ক্রমে সারা দেশেই কিন্তু ধীরে ধীরে শিক্ষার্থীরা রাজপথে নামছেন এবং তাদের ভাইদের রক্তের যে দাগ এখনো শুকায়নি এমনটাই কিন্তু তারা বলছেন এখানে শিক্ষার্থীরা কিন্তু মৌচাক আমি কিন্তু মোচক যে মরে রয়েছে সেই মৌচাক মরে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি নারী পুরুষ সকল অভিভাবকরাও কিন্তু এখানে নেমেছে এবং সকল শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে এখানে ধীরে ধীরে এগিয়ে আসছেন তাদের গন্তব্য জাতীয় শহীদ মিনার এবং শাহবাগ চত্বর তারা কিন্তু পর্যায়ক্রমে স্লোগান দিয়েই যাচ্ছেন পয়লা জুলাই থেকে যে কোটা আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে যে শিক্ষার্থীরা যে আন্দোলন করেছিলেন কোটা সংস্কারের যে সে বিষয়ে কিন্তু ধীরে ধীরে কিন্তু সেটি জল হতে হতে রাষ্ট্রে যে কারফিউ অ্যালার্ট পণ্য জারি করা হয় সামরিক বেসামরিক সকল সেনা সদস্য কিন্তু দিয়ে কিন্তু স্বাভাবিক পর্যায়ে নিয়ন্ত্রণে আনা হয় এবং গতকালকে কিন্তু আবার আর সেই স্বাভাবিক পর্যায়ে কিন্তু আবার উত্তাল করতে শুরু করেছে শিক্ষার্থীরা তারা বলছেন যে তাদের দাবি আসলে মেনে নিতে হবে তাদের ভাইদের কেন মারা হলো এবং তাদের রক্তের দাগ যে পর্যন্ত না শুকাবে তারা কিন্তু সে পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবে এবং তারা কিন্তু এই আন্দোলন এক এখনও পর্যন্ত তারা চালিয়ে যাচ্ছেন এবং তারা বলছেন যে যে পর্যন্ত সরকারের অবস্থান চেঞ্জ না হবে এবং সরকারের পতন নিয়ে আসলে তারা ঘরে ফিরবে এর সাথে কিন্তু সে শিক্ষার্থীদের সাথে পরিবারের বাবা মা এবং সব বয়সী মানুষ কিন্তু রাজপথে নেমেছে আপনাদেরকে পরবর্তীতে আরও বিস্তারিত জানানোর চেষ্টা করব